দোষ একটাই, ও রাগ আর কিছুই না। ওর সাথে ঝগড়া চলতেছিল, ঝগড়া চলার কারণে আমি ঈদে ওর জন্য একটা গিফট পাঠাইছি। পারভেজ মাহমুদ, অপু এবং মাহিয়া মাহি। ওকে অপু, এক কথায় বর্ণনা করুন, মাহি একজন সাদা মনের মানুষ এবং ওর মধ্যে কোনো ধরনের জটিলতা নাই। ফোনে কি নামে মাহির নাম্বার সেভ করেছেন? এটা একটু না বলাই ভালো। আমি জানি, বলে ফেলুন। ইউ ইউ মানে ইউ দি 1 2 3, মানে আমার যতগুলো নাম্বার আছে। মাহির গুণের তালিকা বলুন। এটা স্মাইল পাওয়ার জন্য সে যে কোনো কিছু করতে পারে। ধরেন কোনো ফুল আলা ফুল বিক্রি করতেছে বা কোনো সবজি আলা সবজি বিক্রি করতেছে, সে সবগুলা কিনে নিয়ে চলে আসবে। দোষটা একটু বলে ফেলুন। দোষ একটাই, ও রাগ আর কিছুই না। জীবনের প্রথম আমি বুঝলাম, মানে ওর মুখে যে আমার মানে দুর্নাম একটা আছে। এখন পর্যন্ত আপনার দেয়া কোন গিফটটি পেয়ে মাহি সবচেয়ে বেশি খুশি হয়েছে? আমি একটা ওর সাথে ঝগড়া চলতেছিল, ঝগড়া চলার কারণে আমি ঈদে ওর জন্য একটা গিফট পাঠাইছিলাম, ওইটা একটা কুরিয়ার সার্ভিসে পাঠাইছিলাম, তো ওইটা পেয়ে সে যে পরিমাণ খুশি হয়েছিল ওইটা। এটা একটা সুন্দর একটা মেমোরি আমার লাইফের। সেটা হচ্ছে যে ওর সাথে আমার মানে দীর্ঘদিন মানে প্রায় 8 মাস 9 মাস এরকম একটা মানে ঝগড়া বলতে কি কথা হতো না। তো ও হচ্ছে রোজার ঈদে, এই রোজার ঈদের আগের রোজার, আচ্ছা আমি যতটুকু জানি যে ও ইউএসএতে চলে যাবে, ইউএসএতে ঈদ করবে, তখন ওর একটা ফ্রেন্ড আমাকে ফোন দিয়েছে যে হ্যাঁ মাহি মাহি গিফটটা কি ছিল বলো তো। তা আমি বললাম কিসের গিফট? বলছে অপু তোমাকে গিফট দিয়ে যায়নি? বলছে না মনে হয় আমাকে দেয়নি, ও মনে হয় অন্য কাউকে দিয়েছে। আমার মনটা খুব খারাপ হয়েছিল। তারপরে 1.5 মাস চলে গেছে, ঈদ চলে গেছে, ঈদের 15 দিন পরে, তখন হঠাৎ একদিন রাত্রেবেলা আমি ফেসবুকে কোনো একটা পোস্ট দেখেছিলাম, ওই যে একটা ড্রেস একটা মানে ওয়াচ তারপরে শু সবকিছু একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ডকে গিফট করেছে এবং ওখানে লিখেছে যে 7টার সময় রেডি থাকবো, আমি তোমাকে নিয়ে ডিনারে যাবো, এরকম করে পাঠিয়েছে। এরকম একটা পোস্ট দেখে আমার খুব মন খারাপ হয়েছে। তো আমি রাত 3টার সময় ওকে ফোন দিয়েছিলাম যে অপু জানো আমার না একটা পোস্ট দেখে আমার তোমার কথা খুব মনে পড়েছে। বলছে কোন পোস্ট? ওই যে ওই ওটা যে 7টার সময় রেডি থেকে ওটা। বলছে হ্যাঁ তুমি বুঝলে কীভাবে? বলছে তুমি কিছু পাইছিলা, তোমাকে কেউ ফোন দিয়েছিল? আমি বলছি না তো। বলছে দাঁড়াও আমি তুমি ফোনটা রাখো, আমি হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাচ্ছি। এরপরে হোয়াটসঅ্যাপে দেখি কি ও আমাকে একটা মেমো নাম্বার পাঠিয়েছে, যে কুরিয়ার সার্ভিসের যে মেমোটা, মেমোটাতে লিখে দেখি কি যে ও 1.5 মাস আগে ও একটা কুরিয়ার করেছিল আমার নামে এবং ওটাতে একটা কামিজ ছিল আর চালতার আচার ছিল। আমি চালতার আচার খুব পছন্দ করি। তো পরে আমি দেখে যে ওই গিফট তো আমার জন্য ছিল এবং আমি ফোন ধরে নাই দেখে ওরা আমাকে দিতে পারে নাই। এরপরে আমি পরের দিন আমি খালি ওয়েট করছিলাম সকাল কখন হবে, কুরিয়ার সার্ভিস কখন খুলবে। এরপরে আমি যে পুরো কুরিয়ার সার্ভিস উল্টা পাল্টা করে ফেলছি যে আমার ড্রেস কোথায়, আমার মানে ব্যাগ কোথায়, ওটা দেখে আমি মনে হয় সারা 2 দিনটা আমি কান্না করেছিলাম, যে ইমোশনাল হয়ে যে যে আমি 1.5 মাস আগে সে পাঠিয়েছিল আর আমি তাকে কত ভুল বুঝেছি। আচ্ছা তো বোঝাই যাচ্ছে অপু ভাই যথেষ্ট রোমান্টিক একজন মানুষ। পরের প্রশ্নজনক তৈরি? হ্যাঁ। ওকে, মাহি অভিনীত প্রিয় চলচ্চিত্র কোনটি? হুমায়ুন আহমেদ স্যারের এই সরি হুমায়ুন আহমেদ স্যার কৃষ্ণপক্ষ। ওকে, পর্দায় মাহিকে কার সঙ্গে সবচেয়ে বেশি মানায়? এই নির্ভয় বলে ফেলো। আমার মনে হয় আরিফিন শুভর সাথে। ওকে, যাচ্ছি পরের প্রশ্নে, কোন নায়কের সঙ্গে মাহি কাজ করুক আপনি চান না? সেটা যদি বলতে হয় কারোর সাথেই না। আচ্ছা, মাহির কোন ছবিটি দেখে মনে হয়েছে আপনিও সে ছবিতে নায়ক হতে পারতেন? কোন কোন ফিল্ম? পোড়ামন। আচ্ছা, ওকে। স্ত্রীর কাছে একটাই চাওয়া কি? সারা জীবন ভালোবেসে যাওয়া। এও বাবা সুইট। সংসার আরেকটু বড় করার পরিকল্পনা কবে? এটা আলোচনা সাপেক্ষে। আচ্ছা, এমন পরিস্থিতি কখনো আসুক আমরা চাই না, তারপরও যদি কখনো মাহি আপনাকে ছেড়ে চলে যায় কি করবেন? পিছনে পিছনে যাব ফিরে আনার জন্য। আচ্ছা, অপু ভাই কিন্তু চমৎকার পারফরম্যান্স আমাদের সামনে উপস্থাপন করেছেন, এখন তৈরি আপনি? হ্যাঁ শিওর। আচ্ছা, অপুর কোন গুণগুলো আপনাকে মুগ্ধ করে? গুণ, সে খুব হাসাতে পারে মানুষকে, ওই যে কিছু কিছু টিভিসির জিঙ্গেল গাইতে পারে, এগুলো আমার ভালো লাগে। আচ্ছা, আর দোষ কি কি আছে?
দোষ পুরোটাই, কারণ সে একদমই ধীমা টাইপ একটা ছেলে, স্লো, আর আমি অনেক ফাস্ট, মানে আমি খুব তাড়াহুড়া টাইপ পছন্দ করি, ও ধীমা। আপনার দেয়া কোন গিফট পেয়ে অপু সবচেয়ে বেশি খুশি হয়েছেন? আমি ওকে একবার সারপ্রাইজ দিয়েছিলাম, সেটা হচ্ছে রাত 12টার সময় তাকে আমি সিলেট থেকে নিয়ে আসাইছি, যে কোনো ভাবে আসতে হবে। আর ওই দিক থেকে তার আম্মু খুব মন খারাপ করছিল যে তারা টুইনস, সো ওই টুইনসেরই তো বার্থডে, একসাথে দুই ছেলে, কিন্তু ও কেন চলে আসছিল, আমি ওরও মন খারাপ ছিল। রাত 12টার সময় আমি একটা ঠেলা গাড়ি নিয়ে আসছিলাম, ঠেলা গাড়িটার মধ্যে ফুল টুল দিয়ে ভরা ছিল, একটা কেক ছিল এবং দুইটা পায়রা ছিল। ওকে নিয়ে আমি গাড়িতে ঘুরছিলাম ঘুরছিলাম, তারপর একটা বাসার সামনে যেয়েও দেখে যে অনেক বড় বড় করে লেখা আছে হ্যাপি বার্থডে, রাস্তার মধ্যে লেখা ছিল, এবং একটা ঠেলা গাড়িতে দুইটা পায়রা ছিল। আমি বসি যে তুমি দুইটা পায়রা উড়াই দিবা আর মনে মনে একটা উইশ করবা। আমার জীবনের প্রথম এরকম এক্সেপশনাল একটা বার্থডে ছিল। আচ্ছা, স্বামীর কাছে একটাই চাওয়া, কি সেটি? প্লিজ একটু রোমান্টিক হয়ে যাও।